কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জলপাইগুড়ির জল্পেশ মন্দিরে প্রবেশের সাময়িক নিষেধাজ্ঞা জারি করলেন। প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, চলতি শ্রাবণ মাসে দুই রবিবার এবং সোমবার জল্পেশ মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পারবেন না পুণ্যার্থীরা। শুক্রবার হাইকোর্টে জলপাইগুড়ির এক বাসিন্দা অভিযোগ করেন, জল্পেশ মন্দিরের গর্ভগৃহে ঢোকার পথ প্রশস্ত নয়। এদিকে শ্রাবণ মাসে জল্পেশ মন্দিরে ব্যাপক ভিড় হয়। মন্দিরের গর্ভগৃহে ঢোকার পথ যথেষ্ট প্রশস্ত না হওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন অনেক পুণ্যার্থী। এরপর প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার মন্দির কমিটির সম্পাদক এবং জেলা প্রশাসনের প্রতিনিধিদের তলব করে তাদের যুক্তি শোনেন। এরপর চলতি শ্রাবণ মাসের দুই রবিবার ও সোমবার জল্পেশ মন্দিরের গর্ভগৃহে পুণ্যার্থীরা ঢুকতে পারবেন না বলে নির্দেশ দেন প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রধান বিচারপতি এও নির্দেশ দিয়েছেন, জল্পেশ মন্দিরের বাইরে তিনটি জায়গায় জল ঢালতে হবে, এই জল চ্যানেলের মাধ্যমে গর্ভগৃহে পৌঁছবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।